সালাম আলাইকুম। আমার সাত কৃষি পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমি আমার সাত বাগানে আজকে দেখাবো আমি কিভাবে আমার সাত বাগানে আমি ফল করি। আপনারা আমার ভিডিওটা দেখবেন, আপনারা আপনাদের অনুরোধ আপনারা নিজের বাসায় এভাবে আপনারা গাছ লাগাবেন, আপনারা নিজের ফ্যামিলিকে আপনারা ফলের চাহিদা মেটাবেন কিছুটা হলেও, আপনার সন্তান সন্তানেরা অনেক আনন্দ পাবে। আজকে আমি নিজে হাতে আমার গাছের ফল পারবো, কত সুন্দর ফল, ফল মালিন মুক্ত ফল দেখবেন আপনারা। আপনারা দেখে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, সবাইকে আমার ফল পাওয়ার জন্য দেখার জন্য অনুরোধ করা হলো। এই যে এখন পারবো কাশ্মীরি কমলা, দেখেন কাশ্মীরি কমলা সিটি মন চায় না তাও সিটি, দেখেন লেবু কাশ্মীরি কমলা আপনাদের। আমার সাত বাগানে ফল খাওয়ার জন্য সব দাওয়াত রইল, দেখেন খুব অত্যন্ত মিষ্টি লেবু, এ দেখেন একদম মিষ্টি লেবু। দর্শকবৃন্দ এই দেখেন আমার সাত বাগানে পেঁপে পেঁপে ফেঁকে গেছে, পেঁপে এখন কাটবো। এই যে পেঁপেটা কাটলাম সবাই, পেঁপে দেখেন এই যে পেকে গেছে পেঁপে, এখানে লাল হয়ে গেছে সবাই, এই যে বাগানের পেঁপে, এই যে পেঁপে দেখছেন লাল পাকা পেঁপে। আমি পেঁপিটা কেবল ছিলাম মাছার দোকানের পেঁপি, দেখেন কত সুন্দর পেঁপি, এই যে পেঁপি দিয়ে ফল পেকে গেছে। সবাইকে
ছাদ বাগানে গাছ লাগার জন্য অনুরোধ করা হলো। আমার ভিডিও দেখে সবাই দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আসসালামু আলাইকুম। দেখবেন আমার এই গাছের কাম ভাঙ্গা, এই গাছটার বয়স 5 বছর ধরে। কামরাঙ্গা দেখছে কত সুন্দর কামরাঙ্গা দেখেন দর্শক বিন্দু। কামরাঙ্গা দেখে তো আমার এই লোভ আছে, আপনাদের কি হবে। কামরাঙ্গা শরীর দিয়ে এখন কাটা খাওয়াবে। আমরা এভাবে এখন পরিষ্কার করে আমরা এখন আমার সব দোকানে ক্যাপে ফলগুলো ধুচ্ছি, দেওয়ার পরে এখন তুলে খাবো। দেখবেন কীভাবে তুলতে হয় কামরাঙ্গা। বাসায় গাছ লাগানোর জন্য অনুরোধ করা হলো। আগে আমি কামরাঙ্গা খেয়ে নিশ্চিত